আলাউদ্দিন বিন জিহাদি এতটুকু মন্তব্য করেছেন, আপনাদের হৃদয় কি একজনেরও কাঁদে না? একজনেরও নয়, যদি কাঁদে তাহলে সবাই সোচ্চার হন আর তাকে দিগম্বর কেন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রচারণা করুন। তার সম্পর্কে এত খারাপ মন্তব্য করার আর তার মৃত্যুকে সাধুবাদ জানিয়ে ঈদ মুবারক বলেন, কোথায় পানি সাহস? কে আপনাকে দিয়েছে? আপনাদের মতো কাঠমোল্লা ব্যবসায়ীকে, স্পষ্ট কথা বলছি, আপনার মতো কাঠমোল্লা ব্যবসায়ীদের এই দেশ থেকে দিগম্বর করে বিতাড়িত করা উত্তম। কারণ আপনারা ধর্ম ব্যবসা শুরু করেছেন, যে দেশে মুসলিম নাই সেই দেশে যান, সেখান থেকে মন্তব্য করুন আর ধর্ম ব্যবসা করুন, আর মাজার পূজারি শিখেন। আর মাজার পূজারি যদি এইভাবেই করতে থাকেন তাহলে আপনারা মন্তব্য করতেই পারবেন। আজকে সমাজের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, প্রখ্যাত আলেমে দিন যতদিন পর্যন্ত হাদিস পড়িয়েছেন, আমি আল্লামা শফি আহমেদের কথা বলছি, তিনি যতদিন তার জীবদ্দশায় তার লক্ষ লক্ষ মানুষকে তিনি হাদিস শিখিয়েছেন, সেই আল্লামা শফি সম্পর্কে মন্তব্য করেন সাহস পান কোথায়? যে আল্লামা শফি যতদিন পড়িয়েছেন এতদিন পর্যন্ত তার কোনো সমস্যা ছিল না। আল্লামা শফি যখন আমল বিল আরকান জীবনের সাথে করিয়ে দেখে বাস্তব জীবনে করিয়ে দেখাতে এসেছেন, তখনই আপনারা তাকে তেতুল হুজুর বলেছেন। আল্লাহ সুবহান তাআলা যাকে ডাক দিয়েছেন তাকেও নিয়ে তো মন্তব্য করতে পারি না, কিন্তু আমরা এতটুকু ভারাক্রান্ত হৃদয় বলতে পারি আমরা একজন আলেমকে হারিয়েছি, আমরা সমাজের এই অভাবটা আমরা পূরণ করব কি দিয়ে? আরেকজন আলেম সৃষ্টি হওয়া না পর্যন্ত আমরা এই অভাবটা কিন্তু পূরণ করতে পারবো না। কিন্তু একজন যে যায় তার মতো আরেকজন তো আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেননি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একজনের চেহারার সাথে আরেকজনের যেমন মিল নেই, আরেকজনের আচরণের সাথে আরেকজনের আচরণ মিল নেই, অনুরূপ আমরা যে আলেমে দিনকে হারিলাম এইটা খুঁজে পাবো এই আশা আমরা কোনোদিনও যেন না করি, কারণ কোনোদিনও আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরেকজন আলেমে বড় দিন হিসেবে আরেকজনকে প্রতিষ্ঠা করে দেন এবং তার কাছ থেকে যেন আমরা একটু সহযোগিতা পাই।